একটা লোক মদের ব্যবসা কইরা ইয়াবার ব্যবসা কইরা কোটি কোটি টাকার মালিক হইছে, ওই বেচারা যদি একটা ইয়াবার চালানি 2 কোটি টাকা লাভ হইছে, 1 কোটি টাকা দিয়ে কুরবানি দেয়, আল্লাহর কসম বলেন তো এই কুরবানি কবুল হবে? জোরে বলেন হবে? কারণ ইয়াবা বিক্রি করে নিশাদ্রব্য বিক্রি করে ও টাকা ইনকাম করেছে, ওর কুরবানি কেমনে কবুল হবে? কারণ ইনকামটাই তো বৈধ না, কথা বলেন না, ইনকামটা বৈধ না, হালাল না, এইজন্য কুরবানি কবুল হবে না। আজকে আমাদের সমাজেও দেখবেন যারা মধ্যবিত্ত পরিবার আছে, ছোটখাটো চাকরি করে, সামান্য কিছু বেতন পা, ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে বা কৃষি ক্ষেত্রে চাষবাস কইরা সামান্য কিছু টাকা দিয়ে 50-60 হাজার টাকার একটা গরু কুরবানি দিতেছে, এই লোকগুলো নিয়োগ ভালো, কামাই রোজগারের পদ্ধতিটাও হালাল, এই জন্য এই মানুষগুলোর কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, কথা বলেন ঠিক কি? আপনি কি মনে করেন ওই যে 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা দিয়ে কুরবানি দিতেছে, এদের অধিকাংশ দেখবেন হালাল পদ্ধতির ইনকাম করে নাই, এরা অবৈধ পথে ইনকাম করে এত টাকার মালিক হয়েছে, কথা বলেন ঠিক? রাগ করেছেন মনে হয়? কারো দেখবেন তামাকের কারখানা আছে, বিড়ি সিগারেট তৈরি করে আছেন, এইরকম ধরনের দেখবেন অনেক মানুষ আছে অবৈধ পথে ইনকাম করে অনেক টাকা, অনেক সময়ে মানে অনেক অল্প সময়ে অনেক টাকাওয়ালা হয়ে যায়। রাগ করেছেন মনে? আপনারা কষ্ট পাচ্ছেন আমার কথা, বিরক্ত হচ্ছেন? তা আজকের সমাজের মধ্যে এই শ্রেণীর মানুষের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি, ওদের নামাজ নাই, রোজা নাই, ওদের রোজগারের বৈধ অবৈধ পথ মানে সব ওদের কাছে কিছুই না, ওরা কুরবানি দিতেছে লোক দেখানোর জন্য, কথা বলে আবার বড় বড় কথা বলতেছে, আমি তো কুরবানিতে গোশত নিয়ে যাই না, সব মানুষকে দিয়ে দিই, ও যদি পুরো পৃথিবীর সব গরু একসাথে কুরবানি দেয় বলেন তো ওর দাম আছে? কারণ ওর ইনকামটা হালাল, হারাম পদ্ধতিতে ইনকাম। সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের খান পেতে কথাগুলো শুনে যান, কুরবানি কেবলমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আমরা দেব, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দেব, দুইটা দিলাম না তিনটা দিলাম এটা বড় বিষয় নয়, আল্লাহ সংখ্যাও দেখবে না টাকাও দেখবে না, আমার আল্লাহ যেইটা দেখতে চান সেইটার নাম হলো তাকওয়া, আল্লাহ যেটা দেখবেন ওইটার নাম দুইটা গরু দিয়েছে আল্লাহ ওইটা দেখবে, তিনটা দিয়েছে এটা দেখবে দেখবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর দুইটা করে কুরবানি করতেন, আপনারা মানুষ একটা হলো বিশ্ব নবী তার নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি করতেন, আর একটা হলো পুরো পৃথিবীর উম্মতের পক্ষ থেকে বিশ্ব নবী কুরবানি করতেন, বলুন সুবহানাল্লাহ। নবীজির ইন্তিকালের পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা কুরবানি করতেন, একটা হলো নিজের পরিবারের পক্ষ থেকে করতেন আর একটা বিশ্ব নবীর পক্ষ থেকে করতেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, যে কথা আপনাদের বলতে যাই, মৃত ব্যক্তির নামে কুরবানি, দাদা মারা গেছে, নানা মারা গেছে, চাচা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, মৃত ব্যক্তির নামে কুরবানি নয়, মৃত ব্যক্তি আপনার আত্মীয় স্বজন যারা মারা গেছে আপনি একটা পশু জবাই করবেন কুরবানি দেবেন, তাদেরকে শামিল রাখতে পারবেন, তাদেরকে শরীক করতে পারবেন, কিন্তু কুরবানি কোনো ব্যক্তির নামে না, মৃত ব্যক্তির নামেও কুরবানি না, জীবিত ব্যক্তির নামেও কুরবানি না, কুরবানি হয় একমাত্র আল্লাহর নামে। কার নামে? আরো জোরে বলেন কার নামে? তাদের পক্ষ থেকে তাদেরকে আপনি শামিল রাখতে পারবেন। রাগ করেছেন? আমরা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় একটু ভুল হয়ে যায়, সাতজন পাঁচজন চারজন তিনজনের নাম নিয়ে এসে বলতেছে হুজুর এই যে এ নাম কি আব্দুল সাত্তার, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, এই চারজনের নামে দিয়ে দেন, এই চারজনের নামে না, এই তিনজনের নামে না, এই আব্দুল খালেক, আব্দুল সাত্তার, আব্দুর রহমান, আব্দুল মালিক, এদের নামে না, এদের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হবে, আল্লাহু আকবার বলেন। আব্দুল খালেক, আব্দুল মালিক তাদের পক্ষ থেকে, তাদের
পক্ষ থেকে কুরবানি হবে কার নামে আল্লাহর নামে এই যে পাঁচজন ছয় জনের নাম হুজুরের কাছে নিয়ে আসা হুজুর আগে জব করেন হুজুর থামেন হুজুর থামেন কি হইছে আরে হুজুর থামেন আপনাকে আগে জব করতে বলা আছে কয় জনের নামে দেব আপনি শুনবেন না আছে এটা আমাদের বগুড়াতে অনেক জায়গায় আমি নিজে কুরবানি জব করার সময় দেখেছি হুজুর থামেন কি হইছে হুজুর আইজা আমরা এই সাতজন কিনছি এই সাতজনের নামে কি কি এই যে বল্টু তালুকদার সলিমউদ্দিন নাটিস গ্রুপ এই যে নামগুলো বলতেছে বইলে এখন কুরবানি করার কথা বলতেছে আমি বলছি ভাই থামেন এই যে এত নসিহত করে আপনাদেরকে বুঝাইলাম যে সাতজনের নামে না এই সাতজন ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি কথা কি বোঝা গেল এটা মাথায় রাখা লাগবে আমাদের অনেকে নাম খোঁজে হুজুর উমুকের নামে তুমুকের নামে বাপের নামে দাদার নামে দুলা ভাইয়ের নামে কালুর নামে না ওনাদের পক্ষ থেকে এটা হলো আব্দুল খালেকের পরিবারের পক্ষ থেকে আল্লাহর নামেই কুরবানি আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার তাহলে কারো নামে না কুরবানি হবে কার জন্য কার নামে আল্লাহর নাম উচ্চারণ করে এখানে কুরবানি করার কথা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বলেন আল্লাহু আকবার এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানি করার নিয়ম আমি আল্লাহ পাক করে দিয়েছি জাতি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে পশু দিয়েছি যে জন্তু দিয়েছি এই চতুষ্পদ জন্তু দিয়েছি সেগুলোর উপরে আমি আল্লাহর নাম উচ্চারণ করে তোমরা কুরবানি করো আল্লাহু আকবার এই পশুগুলোর উপরে নির্দিষ্ট দিনে আল্লাহর নাম উচ্চারণ করে কুরবানি করতে হবে বলেন আল্লাহু আকবার আমার জীবন আমার মরণ আমার বন্দেগি কবুল কর ইয়া ইলাহি আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি তাহলে আপনার আমার নামাজ কার জন্য কুরবানি কার জন্য এ জীবন মরণ কার জন্য সব কিছু হবে কার জন্য তাহলে আমরা নামাজ পড়ি যে রবের জন্য কুরবানি হবে সেই রবের জন্য ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো রবের উদ্দেশ্যেই কুরবানি করো তাহলে কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য নামাজে আল্লাহর জন্য কুরবানি সে আল্লাহর জন্য রবের জন্য যদি সালাত আদায় করে থাকি রবের জন্যই কুরবানি করতে হবে তাহলে নামাজি হয়ে কুরবানি দেব নাকি বেনামাজি হয়ে